আমরা চলে এসেছি ফ্লাওয়ার শো দেখতে, যেটা হয়েছিল জামশেদপুরের বিষ্ণুপুরে। আমরা 2 জানুয়ারি চলে এসেছি জামশেদপুরে ফ্লাওয়ার শো দেখতে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। নানান রকমের ফুল আছে, আসুন কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করি। এখানে মেনলি আছে চন্দ্রমল্লিকা আর গ্যাদা, পিছনের দিকে কিছু ডালিয়া আর গ্লেডিওলাস আছে। একটা জিনিস যেটা একটুখানি খারাপ লাগছে, যে যদি লাইট থাকতো তাহলে ফুলগুলো আরো বেশি সুন্দর লাগতো। এখানে খুব সুন্দর গোলাপ আছে। এগুলো হচ্ছে বনসাই, আমরা যেটাকে বনসাই বলি, এই জিনিসটাই এখানে বানানো হয়েছে। এখানে সব গাছগুলোর নাম আমরা জানি না, কিছু কিছু গাছ চিনতে পারছি। अच्छा लगा तो अच्छा बनेगा ना। चल भी साथ चलते हैं। দূরে দেখুন কতগুলো গাছ কিনে নিয়ে যাচ্ছে, একদম বেলচাতে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে গাছগুলোকে। অনেক গাছপ্রেমী বাগান বিলাসী লোকজন এসেছে। জাস্ট অফিস থেকে এসেছে আর ওকে দৌড়ে দৌড়ে বলেছি চল বেরিয়ে আসি, নইলে বন্ধ হয়ে যাবে। এটার অ্যাকচুয়াল টাইমিং 8টা অবধি আছে, যদি ঢুকতে না দেয় আজকে লাস্ট ডে। শুভকে কিছু খাওয়ানো হয়নি, তাই শুভকে ঝালমুড়ি কিনে দেওয়া হয়েছে। শুভ এখন বাগান উপভোগ করতে করতে ঝালমুড়ি খাচ্ছে। মেলা দেখতে পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা।
জাম পাওয়া যাচ্ছে। গাছ লাগানোর জন্য, বাগানকে সুন্দর করে তোলার জন্য নানান রকমের জিনিস আছে। মানুষের যদি বাগান দেখতে দেখতে খিদে পেয়ে যায়, তার জন্য এখানে খাবারেরও অনেক কাউন্টার আছে। এই গাছগুলো ফর সেল। আমাকে খুঁজে পাই এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের।
আমার ব্যাটারি অ্যাকচুয়ালি খুব লো হয়ে গিয়েছে, সেজন্য আমি সবগুলো নিতে পারছি না। 300 रुपए में इंक्लूडेड रहेगा, जिसमें आपको शाहिद माल्या का बॉलीवुड आर्टिस्ट और उन्होंने गाए हैं उड़ता पंजाब, गुंडे जैसे नामी मूवीज में गाने। आप सभी से निवेदन है कि आप जाते समय बस 100 एंट्री टिकट्स के पासेस यहां से कलेक्ट कर लीजिए। थैंक यू। এত ভালো ফুল দেখে আর সুন্দর বাগান দেখে মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল আমাদের। কি সুন্দর গাঁদা হয়েছে দেখুন। ফ্লাইটে টোটাল 8টা কি 9টা মতো ফ্যামিলি আছে, তাদের মধ্যেই কাউরির গাছ এগুলো সব। আমি কোনটা কার আমি ঠিকভাবে বলতে পারবো না, আমি নিজেও উপভোগ করতে আসি আর আপনাদের সাথেও সেজন্য শেয়ার করছি। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ফুল মানেই সুন্দর। স্টিল কোন গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। থাকলো আপনাদের জন্য ছাদ বাগানের একটা ঝলক। ফুল নিয়ে ভিডিও করব আর ছাদ বাগানটা বাদ দেব, এমন তো আর হয় না। না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ব্লগে। আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বাই।